কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছোট্ট প্রিয় ছাত্রছাত্রীরা, আমার শুভেচ্ছা নিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কুলে আসতে পারছো না বলে তোমাদের হয়তো সবার একটু হলেও মন খারাপ। তোমরা কি জানো, তোমাদেরকে দেখতে না পেয়ে আমারও একটু মন খারাপ। কিন্তু কি করা যাবে, এখন তো স্কুলে আসা যাবে না। তো তোমরা তোমাদের পড়াশোনা বাড়িতে বসেই খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবে। তবে আমাদের সকলের শুভ প্রত্যাশা যে আমরা সবাই সুন্দর একটা স্বাভাবিক পরিবেশে প্রাণের উচ্ছ্বাসে আবার মিলিত হব, কি তাই না? তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আজকে একটু পড়াশোনা করি। আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই পাঠে। তো এসো শুরু করা যাক। আমরা আজকের পাঠ শেষে যে সকল বিষয় জানব বা যে বিষয়গুলো আমরা শিখতে পারব, কী কী শিখতে পারব? কোষ ব্যাখ্যা করতে পারব, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব, উদ্ভিদ ও প্রাণী কোষ কী কী ক্ষুদ্রাঙ্গ নিয়ে গঠিত সেটাও আমরা আজকে একটু শিখব, ঠিক আছে? প্রথমেই ধারণা দিতে চাই কোষ নিয়ে। তোমরা বিল্ডিং দেখে থাকবে সবাই। বিল্ডিং কী দিয়ে তৈরি? মূলত ইট দিয়ে তৈরি, তাই না? একটির পর একটি ইট সাজিয়ে বিশাল বড় বিল্ডিং তৈরি করা হয়, এটা তোমরা সকলেই জানো। ঠিক সেরকম জীব দেহ, সে উদ্ভিদের দেহই হোক বা প্রাণী দেহই হোক, জীব দেহ এই ছোট ছোট ইটের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে গঠিত, একটির পরে আরেকটি সাজিয়ে জীবদেহ গঠিত হয়। তো এই কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কাজের এককেই কিন্তু কোষ বলে। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, যা আমরা খালি চোখে দেখতে পারি না। এটা দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। অণুবীক্ষণ যন্ত্র কি তোমরা দেখেছ? অণুবীক্ষণ যন্ত্র এটা হচ্ছে একটা অণুবীক্ষণ যন্ত্রের ছবি। এই অণুবীক্ষণ যন্ত্রের এই জায়গায় কোনো খুবই ক্ষুদ্র বস্তু রাখলে সেটা অনেক গুণ বড় করে দেখা যায় আর কি। এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র জিনিস বড় করে দেখা যায়। তো কোষ, এই কোষ কে আবিষ্কার করেছেন? কোষ আবিষ্কার করেছেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। তিনি 1665 সালে কোষ আবিষ্কার করেছেন বলে মনে করা হয়। তিনি বোতলের ছিপি পরীক্ষা করতে গিয়ে মৌচাকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু সাজানো আকারে দেখতে পান, এগুলো ছিল কিন্তু মৃত কোষ। তো তিনি মূলত কোষের ভিতরের জিনিসগুলো দেখতে পাননি, তিনি শুধুমাত্র কোষের দেয়ালকেই দেখতে পেরেছিলেন। এখন এই কোষ, জীবকোষের প্রকারভেদ, কোষ সম্পর্কে তো আমরা একটু শিখলাম যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। তো এই জীবকোষের প্রকারভেদ কত প্রকার? জীবকোষ মূলত নিউক্লিয়ার আবরণের উপর ভিত্তি করে জীবকোষ দুই প্রকার, এক হচ্ছে আদিকোষ, দুই হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষে নিউক্লিয়াসে কোনো আবরণী থাকে না। আদিকোষ কীরকম? যেমন ব্যাকটেরিয়া কোষে নিউক্লিয়াসের আবরণী থাকে না, কিন্তু প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণী থাকে। প্রকৃত কোষ যেমন মানুষের কোষ বা জীবদেহের কোষ। তো দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। দেহকোষ এবং জননকোষ নিয়েই হচ্ছে প্রকৃত কোষ। তো দেহকোষ কী করে? জীবদেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। কিন্তু জননকোষ কী করে? জননকোষের কাজ হলো জীবের প্রজননে
অংশ নেওয়া। এখন আমরা শিখব একটি জীবকোষের গঠন বিষয়ে। জীবকোষ বলতে কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দু ধরনের কোষকেই বোঝায়। আমরা এখানে একটু ছবি এঁকে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ বোঝানোর চেষ্টা করেছি বা বুঝতে চাচ্ছি আর কি, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ কীরকম হতে পারে। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলোও কিন্তু বর্তমানে দেখা যায়। এটা হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো আমরা এসে একটু শিখি প্রাণী কোষ। দেখো প্রাণী কোষ, প্রাণী কোষের মধ্যে অনেক ক্ষুদ্রাঙ্গ থাকে। এখানে কোষ, কোষ প্রাচীর রয়েছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর রয়েছে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে, প্রাণী কোষে কোষ ঝিল্লি থাকে, প্রাণী কোষে কোষ ঝিল্লি থাকে। তো একটি কোষের মধ্যে কী কী থাকে? কোষের মধ্যে আগে প্রাণী কোষ থেকে শুরু করি, কোষ ঝিল্লি, এরপর মাঝখানে আছে তোমার নিউক্লিয়াস, এখানে এটা নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোজোম, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, সেন্ট্রোসোম, গলজি বস্তু, এবং এই যে অর্ধতরল, এখানে যে অর্ধতরল থকথকে সম্পূর্ণ অংশটার মধ্যে যে ক্ষুদ্রাঙ্গগুলো আছে এগুলো কিন্তু প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম। ঠিক সেরকম উদ্ভিদ কোষের মধ্যেও কিন্তু কোষ ঝিল্লি আছে, তা সত্ত্বেও আছে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। তোমরা দেখেছ যে প্রাণী কোষের কোষ গহ্বর কিন্তু ছোট, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেকটা বড়। এখানে কি হয়, এখানে কোষরস ধারণ করে। ঠিক একইভাবে উদ্ভিদ কোষেও কিন্তু নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এরপরে ক্লোরোপ্লাস্ট, এরপরে গলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু একটা উদ্ভিদ কোষেও থাকে। তো উদ্ভিদ প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে মেইন একটা জিনিস, প্রধান একটা জিনিস হচ্ছে কোষ গহ্বর। দেখো এখানে কোষ গহ্বরটা কিন্তু অনেক বড়, প্রাণী কোষের কোষ গহ্বরটা অনেক বড়, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা ছোট। ঠিক আছে, তো কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, এই যে এখানে যে কোষ প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ কোষের মধ্যে যে কোষ প্রাচীরটা দেখা যাচ্ছে, এটি জড় পদার্থের তৈরি, এটি জড় পদার্থের তৈরি। কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, যেটাকে কূপ বলে। কোষ প্রাচীর কী করে? কোষ প্রাচীর কোষের আকারকে রক্ষা করে বা কোষের আকার প্রদান করে, এবং ভেতর ও বাইরের মধ্যে, ভেতর এবং বাইরের মধ্যে, এখানে কিন্তু একটা কোষের সঙ্গে আর একটা কোষও থাকতে পারে, একটা কোষের সঙ্গে আরেকটা কোষ থাকতে পারে, এখানে এই কোষের সঙ্গে আরেকটা কোষ থাকতে পারে। এই কোষ প্রাচীরটা কী করে? কোষের ভেতরে এবং বাইরের মধ্যে, ভেতরে এবং বাইরের মধ্যে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, এবং এই ভেতরের কোষ প্রাচীর এই ভেতরের অংশগুলোকে, কোষ প্রাচীর এই ভেতরের অংশগুলোকে রক্ষা করে। এরপরে কোষ প্রাচীরের পরে আসি প্রোটোপ্লাজম। প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ যে কোষেই বলো না কেন, এই কোষের মধ্যে কিন্তু অর্ধতরল থকথকে জেলির মতো পদার্থ থাকে। এই অর্ধতরল থকথকে জেলির মতো পদার্থটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়, প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। এই প্রোটোপ্লাজমের তিনটি অংশ, প্রোটোপ্লাজমের তিনটি অংশ কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজমের তিনটি অংশ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের তিনটি অংশ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি কিন্তু প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়। তো কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি হচ্ছে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে, সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দাটা থাকে তার নামই কিন্তু কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন।
আমি কিন্তু প্রোটোপ্লাজমের অংশগুলো বলছি। প্রোটোপ্লাজম তিনটি অংশ নিয়ে গঠিত, কোষ ঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রথমে হচ্ছে কোষ ঝিল্লি। এই যে সাইটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দাটা থাকে, এটাই হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির কাজ কি? এই কোষ ঝিল্লির কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরের মধ্যে, কোষের ভেতরে এবং বাইরের মধ্যে তরল পদার্থ, খনিজ পদার্থ এবং গ্যাসের আদান প্রদান ঘটানো। তরল পদার্থ, খনিজ পদার্থ এবং গ্যাসের আদান প্রদান ঘটানো বা চলাচল নিয়ন্ত্রণ করা। এরপর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম তো বোঝা যাচ্ছে যে সাইটোপ্লাজম অর্ধতরল থকথকে ঘন বস্তু যার মধ্যে এই ক্ষুদ্রাঙ্গগুলো থাকে। সাইটোপ্লাজম এই ক্ষুদ্রাঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, নিউক্লিয়াস এগুলোকে সাইটোপ্লাজম ধারণ করে। এবং এই সাইটোপ্লাজমের মধ্যে কিছু শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়, সেটা হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। সাইটোপ্লাজমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়, সেটি হচ্ছে সালোক সংশ্লেষণ। এরপরে সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গ হচ্ছে, সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গ হচ্ছে প্লাস্টিড। এরপরে কি? সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গ হচ্ছে প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া এগুলো সাইটোপ্লাজমে দেখা যায়। প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষে থাকে, প্লাস্টিড প্রাণী কোষে থাকে না। প্লাস্টিড কোথায় থাকে? প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্লাস্টিড প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিডকে কিন্তু বর্ণাধারও বলা হয়। সবুজ প্লাস্টিডকে আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরি হয়। সবুজ প্লাস্টিডকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরি হয়। প্লাস্টিডটা কিন্তু প্রাণীকোষে তুমি পাবে না। এরপরে হচ্ছে কোষ গহ্বর। আমরা কিন্তু আলোচনা করছি সাইটোপ্লাজমের অংশ নিয়ে। প্রথমেই বলেছি আমি প্লাস্টিডের কথা, এরপরে বলবো কোষ গহ্বর নিয়ে। উদ্ভিদ কোষের কোষ গহ্বর কিন্তু অনেক বড়, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর ছোট। উদ্ভিদ কোষের এই কোষ গহ্বর কী করে? উদ্ভিদ কোষের কোষ গহ্বর কোষ রস ধারণ করে। উদ্ভিদ কোষের কোষ গহ্বর কোষ রস ধারণ করে এবং কোষের মধ্যে কোনো চাপ এলে পরে সেই কোষ গহ্বরটা, সেই চাপটা, কোষের চাপটা নিয়ন্ত্রণ করে। এরপর আমরা এই মাইটোকন্ড্রিয়া, এই যে পেঁচানো যে ছোটো ছোটো এই ক্ষুদ্রাঙ্গগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা প্রাণী কোষেও আছে মাইটোকন্ড্রিয়া এবং উদ্ভিদ কোষেও আছে। মাইটোকন্ড্রিয়া দুই ধরনের কোষেই আছে। এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। মাইটোকন্ড্রিয়াকে কী বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের, এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তরটি মসৃণ, মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তরটি মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি বিভিন্নভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। এই হচ্ছে তোমার মূলত প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ বিষয়ে আলোচনা। এখন তোমরা কি লিখতে পারবে যে প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য? অবশ্যই পারবে। একটু বাসায় চেষ্টা করবে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তোমরা লিখতে পারবে। এবারে আরেকটি অঙ্গাণুর কথা বলি যেটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, ভাসমান গোলাকার ঘন বস্তু। নিউক্লিয়াস হচ্ছে ভাসমান গোলাকার ঘন বস্তু। এখানে নিউক্লিয়াসের চারপাশে কী থাকে? এই অঙ্গাণুটির
এই অঙ্গাণুতে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, এরপর নিউক্লিয়ার মেমব্রেন, এরপর নিউক্লিওলাস, মাঝখানে যে ডিমের মতো গোলাকার অংশটা এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের সঙ্গে আছে তোমার ক্রোমোজোম, নিউক্লিওলাসের সঙ্গে আছে ক্রোমোজোম, নিউক্লিওলাসের সঙ্গে আছে ক্রোমোজোম, এবং তার সাথে আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং ক্রোমাটিন তন্তু। এই ক্রোমোজোমকে আবারও ক্রোমাটিন তন্তু বলা হচ্ছে। এবং নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস মিলেই হচ্ছে নিউক্লিয়াস। এটাই কিন্তু নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটি হচ্ছে নিউক্লিওলাস। তো নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াস কি করে? কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মেইন প্রধান প্রধান ক্ষুদ্রাণু, যেটা আমরা এই অণুবীক্ষণ যন্ত্রের নিচে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা দেখতে পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় কিছু কাজ করবে, সেই কাজগুলো কি কি? বাসায় কিছু কাজ করবে, কাজ করবে, কিন্তু শুধুমাত্র দেখলেই হবে না। তোমরা যদি কাজ না করো, নিজেরা যদি না পড়ো, বাসায় যদি একটু না লেখালেখি করো, তাহলে কিন্তু হবে না। তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তোমাদের বাড়ির কাজ করতে হবে। বাসায় বসে বসে এই বাড়ির কাজগুলো করবে। কি কি করবে? কোষ কাকে বলে? লিখবে। কোষ কাকে বলে লিখবে, কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ লিখবে। কে আবিষ্কার করেন? কোষের প্রকারভেদ লিখবে। এরপর উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র লিখবে। উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। করবে কিন্তু বাসায় চিহ্নিত চিত্র অঙ্কন করবে। উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য লিখবে। প্রাণীকোষের মধ্যে পার্থক্য লিখবে। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখবে। এই ছোটো ছোটো কয়েকটি প্রশ্নের উত্তর তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং একটু পড়বে, অধ্যায়টা বের করে একটু পড়বে। দেখবে যত পড়বে তত তোমাদের জিনিসগুলো সহজ হয়ে যাবে এবং তোমরা আত্মস্থ করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করো, পড়াশোনা এগিয়ে নিয়ে যাও। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।